আপনারা দেখছেন মাস্টার রাজুর ব্রেকডান্সের কিছু কসরত। এই পিটিতে আমাদের যেমন ব্যায়ামের কাজ হয়, তেমন যে নতুন শিক্ষার্থী তার পক্ষে এটি শেখা খুব জরুরি, তবে সে ড্যান্সের ব্রেকডান্সের যে মর্ম সে বুঝতে পারবে। আচ্ছা, দু নম্বরে আসছে, দু নম্বর কসরত দেখানোচ্ছে, শুরু করুন। আচ্ছা, একটু আস্তে একটু বুঝিয়ে দেওয়া তো বিষয়টা, এই বিষয়টা না কোন পা কীভাবে যাবে একটু বুঝিয়ে দেওয়া পুরোটা। আচ্ছা, গেল। আচ্ছা, ও ডান পা যাচ্ছে, বাম পা যাচ্ছে, বাম হাত ডান হাত, ডান হাত ডান পা, আর বাম পা বাম হাত, তাই তো? আবার ঘাড়ও ঠিক বাম দিকে ঘুরবে, বাম হাত বাম ঘাড়। আচ্ছা, ঠিক আছে, তৃতীয় স্টেপ করা হোক। অর্থাৎ এই স্টেপে ডান হাত যাচ্ছে, ডান পা একই দিকে যাচ্ছে, প্লাস আমার দৃষ্টি সেই দিকে যাবে, ডান দিকে যাবে, বায় হলে বায়, সবগুলো স্টার্টিং। এটি পায়ের কসরত। ঠিক ওইভাবে পিছিয়ে যাচ্ছে পা একটু একটু করে, একবার ডান একবার বাম। আচ্ছা, ঠিক আছে, আবার সামনে এগিয়ে আসছে, ডান বাম বা লেফট রাইট করে এগিয়ে আসছে, বাহ। চতুর্থ নম্বর দেখুন, আবার করা হোক। এই ঘোড়াটা কি দুদিকে ঘুরলে ভালো হয়? ঠিক আছে, বোঝা গেল স্টেপটা। পঞ্চম স্টেপে আসা হোক। পঞ্চম স্টেপে আমরা যা দেখব, পিছন ঘোরা হলো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরবর্তী স্টেপ। বাহ, দারুণ স্টেপ এগুলো, বাহ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আরো দু একটা স্টেপ দেখানো হোক এরপরে, পরবর্তী। অন্তত একটা দেখানো হোক, তাতে আমরা খুশি হব। আর একটা স্টেপ শেষ করবো আমরা আজকে এখানে।
খুব গরম, ক্লান্তি আসছে, ক্লান্তি তো আসবেই। বাহ দারুণ দারুণ, চরকি ঘোরানো দারুণ। বাহ বাহ দারুণ, বাহ আজকের মতো এখানে শেষ করা হলো। মাস্টারের নাম্বার আমি দিয়ে দেবো ফোনে, আপনারা মাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, কিছু জানতে গেলে বা শিখতে গেলে অবশ্যই মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আন্তে তরুময় হালদার।